এবারে ডেকে নিচ্ছে আমাদের পরবর্তী প্রতিযোগীকে, আসছে বিলকিস আক্তার। আমরা এইভাবে এসেছি, একদিন সবাই চলে যাব। একদিনও কি ভেবে দেখেছি এই ভবের হাটে আমরা কি সদাই গড়েছি, কি সদাই নিয়ে আপন বাড়ি যাব। মনাই সৌদাগর তোমার কোথায় বাড়ি ঘর, মনাই সৌদাগর তোমার কোথায় বাড়ি ঘর, আইসো হাটে কত চালান লইয়া রে, যাইবা তুমি কি সদাই।
বিলকিস আক্তারের গান নিশ্চয়ই আপনাদের সবার ভালো লেগেছে। বিলকিস, গানটা তুমি গাইলে সবসময় গান ভালো গাইছো এবং বিজ্ঞ বিচারকগণ তোমার গান অনেক পছন্দ করছেন, তোমার কি মনে হয় আজকের গানটি তোমাকে কতটুকু সামনে এগিয়ে নিয়ে যেতে পারবে? আমি শুধু এটাই বলবো যে আমার স্যারদের আশীর্বাদ নিয়ে আমি শুধুমাত্র ভালো গাওয়ার চেষ্টা করেছি, জানি না কতটুকু গাইতে পেরেছি, বাকিটা আমার সম্মানীয় বিচারকদের হাতে, তারা যেটা বলবেন সেটাই। বিজ্ঞ বিচারকদের কাছ থেকে শুনবো কেমন লাগলো আমাদের টাঙ্গাইলের প্রতিযোগী বিলকিস আক্তারের গান। প্রথমে শুরু করতে চাই এসআই টুটুল আপনার কাছ থেকে। এটা কি হলো, বুঝতে পেরেছিলে কেন এটা হলো? আমি বুঝতে পারছি না, কারণ আমি তো তোমাকে বেস্ট সিক্সের মধ্যে দেখতে চেয়েছিলাম, একটু ঘেঁচাং করতে হলো, তাও অর্ধেক মার্ক দিলাম। আমার একটা প্রশ্ন আছে, বাকি অর্ধেক কি ভাইয়া বাসায় রেখে এসেছেন? আমি ভেবেছিলাম শান্তা আমাকে বলবে যে আসলে অর্ধেক মার্কটা যেটা সেটা আসলে কত, সেটা জিজ্ঞেস করবে। এটা যে আজকের ঘটনাটা আমি জানি, টুটুল আজকে বাসা থেকে রওনা দেওয়ার পরে অর্ধেক রাস্তার গাড়িটা নষ্ট হয়ে গিয়েছিল, ওই অর্ধেক রাস্তা হেঁটে এসেছে, এখন সবাইকে অর্ধেক মার্কই দিয়ে যাচ্ছে। আজকে গড়ে সবাই অর্ধেক মার্কসই পাচ্ছে। এসআই টুটুল ভাই, যা তাকে তোকে অনেক বেশি করে দিলাম, তাও অর্ধেক দিলাম। শুনবো শওকত আলী মোর আপনার কাছ থেকে কেমন। তোমার মধ্যেই বাংলার গায়ন, তোমার কণ্ঠেই মাটি। থ্যাংক ইউ স্যার। চেয়ে নিলাম 100,000 ভোট হাতে নিয়ে ঘটি বাটি। থ্যাংক ইউ, লাভ ইউ বিল। বাকিটা বিলকিসি পুরো করে দিয়েছে। আমরা বাংলা গানের যুবরাজ আসিফ আকবর আপনার কাছ থেকে জানতে চাই। চমৎকার, বিশেষ করে ওর কণ্ঠের রেঞ্জটা, আমি যখন গান শুনছিলাম ভুল ত্রুটিগুলো বিচারকরা বলবে না, আমি ভুল ত্রুটিগুলো বলবো না। আর এই সময় এসে আসলে আমি নিজে যেহেতু গান গাই এবং আমার সাথে যে তিনজন আছেন ওনারা এত যক্ষু, মানে কুমিল্লা ভাষায় বলে এটাকে, এত আমার মনে হয় না গত বিগত রিয়েলিটি শোগুলোতে এরকমভাবে জাজ বাছাই করা হয়েছে। এবং জাজ বাছাই যে কত বড় জাজের কাজ, এটা আরটিভি বেঙ্গল সিমেন্ট বাংলার গায়ন প্রমাণ করেছে। এবং আমি যেদিন ছবি দেখেছি যে ইমন ভাই, ইব্রাহিম টিপু এবং এসআই টুটুল যে এই রিয়েলিটি শোর বিচারক আর্টিস্ট কন্টেস্ট্যান্টদের কী অবস্থা হবে না আমি বুঝতে পারি, কারণ এটা আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা। আর কারণ এই তিনজনই মোটামুটি গান গাওয়ার সময় আমার ঘাম ছুটিয়ে ফেলেছেন, এখনও ছুটান সুযোগ পেলেই। আর ইমন ভাই তো কোনো সুযোগ খাওয়াই নেই আমার সাথে। বিলকিসের যেটা তার গলার রেঞ্জটা খুব ভালো, ও যখন গাচ্ছিল তখন আমার শুধু মনে হচ্ছিল যে হয়তো আমরা ডলি সায়ন্তনী একটা ফ্লেভার পাচ্ছিলাম, যে বাংলাদেশের মানে ডলি সায়ন্তনী আমার অল টাইম ফেভারিট। এবং আমার মনে হয় তুমি জাস্ট একটা চুরি শিখতে হবে, সেটা দম চুরি করতে হবে। দমটা তুমি দমটা যদি আগের থেকে প্রিজার্ভ করো তাহলে তোমার অনেক সাহসটাও বেড়ে যাবে। এটা তোমার জন্য টিপস না, জাস্ট আমি দেখি ডলির সাথে দীর্ঘদিন কাজ করছি এবং তোমার ভিতরে যে ছোট্ট ছোট সুন্দর সুন্দর ফোকের মধ্যেও যে একটু হালকা কাজ টাজ দিয়ে একটা ক্যারিকেচার করা যায় ডলি সায়ন্তনী, যেটা করে ডলি সায়ন্তনীর এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে এবং আমি তাকে বেস্ট সিঙ্গারই মানি সবসময়। তোমার জন্য অনেক শুভকামনা বিলকিস। থ্যাংক ইউ স্যার, ভালো থাকো। থ্যাংক ইউ। এবার শুনবো ইব্রাহিম টিপু আপনার কাছ থেকে। বিলকিস একটা প্লেন চালাচ্ছে, হ্যাঁ আমি ওটার প্যাসেঞ্জার। প্লেনটা টেক অফ করছে, প্রথম মুখটা পর্যন্ত প্লেন বিউটিফুল টেক অফ করলো, অন্তরায় হেসে না পকেটে পড়ে গেছিলাম। অন্তরায় হেসে মনে হলো যে বিলকিস শুরুতে এত ভালো প্লেন টেক অফ করলো, অন্তরায় কী করলো প্রথমত। আবার দেখি আমাকে ক্র্যাশ সিচুয়েশনে রাখে নাই, দ্বিতীয় অন্তর আবার সে টেক অফ করে গেছে। দ্যাট ইজ দ্য থিং এ সিঙ্গার শুড হ্যাভ। একটা সিঙ্গার আলটিমেট শেষ পর্যন্ত ঠিক থাকতে হবে, কিন্তু তুমি শেষে কথাও ভুল গিয়েছো। হ্যাঁ, একই জিনিস যাইবা তুমি কি সদাই লইয়া এটাই রিপিট করে দিছো এর আগের শব্দটা না বলে, তো ঠিক আছে। তাও ওইটাও বলবো যে এটাও এক ধরনের টেকনিক টু ইউনো ফিনিশ দ্য রেন্ডেশন। কিন্তু আমার কাছে মনে হয়েছে আরেকটু তুমি তাড়াহুড়াটা আরেকটু কম করলে ভালো হতো, জানি না মনে হচ্ছে গানটা তাড়াতাড়ি শেষ হলে বাঁচি বাবা। এই যে একটা এক্সপ্রেশন ইন্টারনাল ভিতরে একটা ইয়ে,
যেটা আমার কাছে মনে হচ্ছিল, আমরা বাঘ ভাল্লুক মনে হয় আমাদের দেখে, তা তো মনে হয় না সম্বন্ধে সে নেগেটিভ ধারণা নিয়ে এসেছে, এই জন্য মনে আমাকেই ভয় পাচ্ছে। কিন্তু একটা কথা না বললেই নয়, তোমার ভিতরেই বাংলাদেশের মাটির গন্ধ আছে। থ্যাংক ইউ স্যার, খুব ভালো থাকো। এস অফ খুব ভালো থাকো। তার মানে কি দাঁড়ালো ব্যাপারটা, দাঁড়ালো যে অর্ধেক একটা প্লেন প্রথমে টেক অফ করলো, করে উপরে গিয়ে অন্তরায় গিয়ে মাটিতে একটা বিলকিসের মতো একটা কিস খেলো, খেয়ে তারপর আবার সেকেন্ড অন্তরায় গিয়ে উঠলো, উঠে গিয়ে আবার শেষে গিয়ে ল্যান্ড করার সময় গিয়ে দেখে যে একটা এরকম বাম্প করে চলে গেল। এই হচ্ছে ঘটনা ঘটল। একটা জিনিস টিউবের সাথে বলতে চাই, সেটা হচ্ছে এই যে লিরিকের ভুল ধরাটা, আমি আজ পর্যন্ত কিন্তু গান না দেখে গাইতে পারি না এবং দেখে দেখে ভুল গাই আমি। তো সুতরাং ভয় পাওয়ার কিছু নেই, এটা রেকর্ডিং এর সময় তুমি অনেক সুযোগ পাবা, ভয়ের কিছু নাই। থ্যাংক ইউ। তো সেজন্য আবার তোমাকে অর্ধেক দেয়া হলো। কেমন?